গেল কয়েক মাস ধরে অস্থির রয়েছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, বিশেষ করে পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্যটা যেন আকাশচুম্বী। রাজধানীর প্রতিটি বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম, বিশেষ করে পেঁয়াজ, মরিচ ও ডিমের দামে যেন আগুনের পরশ। প্রতিটি পণ্যে বেড়েছে 25 থেকে 30 টাকা, তাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিশুদের পাতেও এখন জুটছে না ভিটামিন যুক্ত ডিম। এই ডিম এই গৃহিণী কোন এক সময়ে ডজন কিন্তু 130 থেকে 35 টাকা, কিন্তু সেটি এখন দাঁড়িয়েছে 155 টাকায়। তো এই যখন এই পরিস্থিতি, আমরা এখন তার সাথে কথা বলতে চাই যে ডিমের এই দামের কারণে আপনার আসলে প্রতিক্রিয়াটা কি? প্রতিক্রিয়া বলতে অতিরিক্ত দাম, মানে সাধ্যের বাইরে। প্রত্যেকটা মানুষের কিন্তু বাচ্চার জন্য ডিমই লাগে, কিন্তু সেই ডিমের দাম এত বেশি হয়েছে যে কেনার সামর্থ্য থাকে না অনেক সময়, মানে বাচ্চাদেরও খাওয়ানোর সামর্থ্য নেই। এমন উদ্যোগতি দ্রুত নিয়ন্ত্রণ না হয় চরম হিমশিম খেতে হচ্ছে ভোক্তাদের। বর্তমানে যে 120 টাকা কেজি পেঁয়াজ, এ তো খাওয়ার মতো না। আলু 70 টাকা কেজি, কি খাবো? মাংস 800 টাকা কেজি, কি খাবো? 1 কেজি পেঁয়াজ আমি কিনবো সেখান থেকে, ওইখানের মূল্য চালো আমার কাছে 110 টাকা, ঠিক ওই পাশে আসলাম সেখানে চাইলো 140 টাকা। আমরা কাদেরকে কি করব, কিছুই না, সব কিছু ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্যের দাম বলেন, যে কোনো জিনিসের ক্ষেত্রেই বলেন, আমরা আসলে হিমশিম খাচ্ছি। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি আছে, আমাদের ইনকামটাও লিমিটেড, সো সেই হিসেবে যেভাবে ঊর্ধ্বগতি হচ্ছে সেটা নিম্নদিকে যাওয়া উচিত। তবে সিন্ডিকেট ও নানা হাত বদলের কারণে পণ্যের দাম বাড়ছে বলে স্বীকার করলেন ব্যবসায়ীরা। কারণ বাজার বাড়বে, আমাদের খুচরো বাজার বাড়বে, খুচরো বাজারে আমরা বাড়ি বেচতে হবে। ওরা যদি আমরা বাড়াই কিনতে হোক কিনতে হবে, এখানে আমরা বাড়ি বেচতে হবে। এক হাতে বোতল 2 হাতে যায়, 2 হাতে বোতল 3 হাতে যায়, এবার বাড়তে থাকে, বাইরে বাইরে যাইতে থাকে, আর লাস্টে বাজার বন্ধে বাজার দাম বাইরে জায়গা। যখন ধরলো তখন দেখলো আলটিমেটলি দাম কমে গেছে, এটা অবশ্যই মধ্যবিত্ত এর কারসাজির মধ্যে জড়িত থাকে। দাম বৃদ্ধি থেকে পিছিয়ে নেই মাছের বাজারও, আর মুরগির বাজার তো কেজি প্রতি 20 থেকে 25 টাকা বেড়েছে অনেক আগে থেকেই। কাঁচামাল তো সবসময় ঠিকভাবে আসে না, একবার আসে, একবার কম আসে, একবার বেশি বেশি যে সঙ্গে আসে একটু কমে যায়, আবার কম যে সঙ্গে ওই সঙ্গে একটু বেশি থাকে। এই অবশ্য তপু, মাই টিভি, ঢাকা।